এখন আমরা আলোচনা করব গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সেটের কিছু ম্যাথ নিয়ে। যেমন এখানে একটা গঠন পদ্ধতি সেট দেওয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলতেছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যাতে প্রকাশ করতে, এবং সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে। সো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, এভাবে অসংখ্য সংখ্যা, সবগুলোই ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এভাবে তো আর তালিকা পদ্ধতি প্রকাশ করা যায় না, সেজন্য নির্দিষ্ট করার জন্য অর্থাৎ সেটের উপাদান সংখ্যাকে নির্দিষ্ট করার জন্য এখানে একটা শর্ত দেওয়া আছে, যেটা বর্গ করলে অর্থাৎ x হচ্ছে সেটের উপাদান। সো এই সেটের উপাদানকে বর্গ করলে 18 থেকে কম হতে হবে। তাহলে এখানে যে পূর্ণ সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমি আগে ট্রায়াল দেব। যেমন x এর মান যখন 1, তখন আমার স্কোয়ার করলে সেটা 18 থেকে নিচে হতে হবে। 1কে স্কোয়ার করলে আসবে 1, এবং 2কে স্কোয়ার করলে হবে 4, এভাবে 3কে স্কোয়ার করলে হবে 9, এবং 4কে স্কোয়ার করলে হবে 16, এবং 5কে স্কোয়ার করলে হবে 25। তাহলে এই 25 সংখ্যাটি অবশ্যই 18 থেকে বড়, তাহলে এটা হবে না, এই শর্ত ফুলফিল আপ করতেছে না, সেজন্য এই সংখ্যাটা অর্থাৎ x এর মান 5 এটা বাদ, এই পর্যন্ত হবে যেহেতু 16 পর্যন্ত, যেটা 18 থেকে ছোট। তাহলে আমি বলতে পারি যে নির্ণয় সেট সি ইকুয়াল 1, 2, 3, 4। সো এটা ছিল তালিকা পদ্ধতির সেট, এটা অ্যান্সার। আমরা এখন আরেকটা ম্যাথ নিয়ে প্র্যাকটিস করব, যেখানে একটা গঠন পদ্ধতি সেট দেওয়া আছে এবং সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, অর্থাৎ n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। সো আমরা কি জানি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই সংখ্যাগুলো, আর অনেক অসংখ্য অগণিত সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই স্বাভাবিক সংখ্যাগুলোর সাহায্যে। সো এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, এটা হচ্ছে আপার লিমিট, এটা লোয়ার লিমিট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এক্স হচ্ছে ওই সেটের উপাদান। সো ওই সেটের উপাদান সংখ্যাগুলোকে যদি আমি বর্গ করি তাহলে 9 থেকে বড় হতে হবে। তাহলে আমি ধরে নেব 1, 2, 3, 4, এভাবে ধরে নিয়ে আমি বর্গ করব, যেটা 9 থেকে বড় হচ্ছে 4 থেকে, অর্থাৎ 4কে যখন আমি স্কোয়ার করি তখন 16, কিন্তু 3কে যখন আমি স্কোয়ার করি তখন 9, কিন্তু আমাকে বলা হচ্ছে 9 থেকে বড়, অর্থাৎ 4 থেকে শুরু হবে। সো এটা হচ্ছে 9 থেকে বড়। সো এখান থেকে শুরু 4, 5, 6, এভাবে অসংখ্য হতে পারে 4, 5, 6, সেটটা এরকম হতে পারে 7 হতে পারে, এভাবে লিমিট ছাড়া হতে পারে, যেহেতু 9 থেকে বড়। এরকম স্বাভাবিক সংখ্যা বর্গ করলে অসংখ্য সংখ্যা অর্থাৎ সেটের উপাদান বের হবে, কিন্তু তারপর লিমিটটা বলা হচ্ছে যে ওই উপাদানগুলোকে যদি আমি কিউব করি তখন 130 থেকে ছোট হতে হবে। সো প্রথম লিমিট থেকে অর্থাৎ প্রথম শর্ত থেকে আমরা আইডেন্টিফাই করি যে 4 থেকে স্টার্ট করতে হবে। সো দ্বিতীয় লিমিটে বলা হচ্ছে যে ওই সংখ্যাগুলো কিউব করলে 130 থেকে ছোট হতে হবে। সো এখান থেকে 4 থেকে যদি আমি শুরু করি, যেটা বলা হচ্ছে 64, 4কে যদি আমি কিউব করি 64, সেটা অবশ্যই 130 থেকে ছোট। তাহলে এখনও পর্যন্ত ঠিক আছে। তারপরে 5, যেটা 125, যেটা অবশ্যই 130 থেকে ছোট, এখনও পর্যন্ত এই শর্তে বিদ্যমান রয়েছে। এবং যেটা 6, যেটা 216, 6কে কিউব করলে 216 হয়ে যাবে, যেটা 130 থেকে বড়। সো এই সংখ্যাটার হচ্ছে না এই কন্ডিশন অনুযায়ী। সো এই ক্ষেত্রেও 4, 5। সো আমি এখন সেটটা প্রকাশ করতে গেলে এই দুটো শর্তের সাহায্যে স্বাভাবিক সংখ্যার সেট যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে নির্ণয় সেট হবে 4 এবং 5, যেটা দুটো কন্ডিশনকে স্যাটিসফাইড করে। সো 6, 7 আমি কেটে দিব, 4, 5 হচ্ছে এই গঠন পদ্ধতি সেটের তালিকা পদ্ধতি সেট, এটা হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কিছু গঠন পদ্ধতি ম্যাথ নিয়ে প্র্যাকটিস করব, যেখানে এরকম একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এবং গঠন পদ্ধতিতে আমাদেরকে প্রকাশ করতে হবে। সো সমাধান করতে গেলে দেখা যাচ্ছে যে এই সেটের উপাদানগুলো জোড় সংখ্যা। গঠন পদ্ধতি প্রকাশ করতে হলে সেটের উপাদানগুলোকে নির্দিষ্ট করার জন্য শর্ত উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি উপাদানগুলো 2এর থেকে বড় অথবা 2এর সমান, ফার্স্ট লিমিট, এবং সেকেন্ড লিমিট আমি বলতে পারি যে উপাদানগুলো 12 থেকে ছোট অথবা 12এর সমান। সো এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করলে লেখা যায় নির্ণয় সেট, এক্স হচ্ছে সেটের উপাদান এবং এগুলো স্বাভাবিক সংখ্যা। তো আমি ধরে নিতে পারি এক্স হচ্ছে জোড় সংখ্যা, এক্স অর্থাৎ উপাদানগুলো হবে জোড় সংখ্যা, এবং শর্ত বলা যাচ্ছে যে এক্স অর্থাৎ উপাদানটা 2এর থেকে বড় অথবা সমান এবং 12 থেকে ছোট অথবা সমান। সো এটা হচ্ছে উক্ত সেটের গঠন পদ্ধতি সেট।
সো গঠন পদ্ধতি দ্বিতীয় নাম্বার ম্যাথ নিয়ে আমরা আলোচনা করলে এখানে দেখা যাচ্ছে যে তালিকা পদ্ধতি একটি সেট দেওয়া আছে যেটার উপাদান হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স সো উক্ত সেটের উপাদান সংখ্যাগুলো হবে একটি পূর্ণবর্গ সংখ্যার সেট যেমন এক্সের ভ্যালু যদি আমি অর্থাৎ এক্স হচ্ছে উপাদান এবং ভ্যালু যদি আমি প্লাস মাইনাস ফোর ধরি তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমি প্লাস ফোরকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি কত পাবো ষোলো এবং মাইনাস ফোরকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি কত পাবো ষোলো সো প্লাস মাইনাস ফোর ক্ষেত্রে আমি বর্গ করলে ষোলো বলা যাচ্ছে এবং যদি আমি এটাকে কিউব করি অর্থাৎ প্লাস ফোরকে যদি আমি কিউব করি তাহলে আমি পাবো চৌষট্টি এবং মাইনাস ফোরকে যদি আমি কিউব করি তাহলে আমি পাবো মাইনাসের চৌষট্টি তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি প্লাস মাইনাস চৌষট্টি সেম এইভাবেই এক্সের ভ্যালু যখন প্লাস মাইনাস ফোর তখন স্কোয়ার করলে পঁচিশ পাওয়া যাবে এবং কিউব করলে প্লাস মাইনাস একশো পঁচিশ সো ছয়ের ক্ষেত্রে একই অবস্থান হবে তো উক্ত সেটের উপাদানগুলো হবে এই পূর্ণ সংখ্যাগুলো অর্থাৎ ষোলো পঁচিশ ছত্রিশ চৌষট্টি একশো পঁচিশ এবং দুশো ষোলো সো এখানে গঠন পদ্ধতি প্রকাশ করতে হলে প্রথম শর্ত হবে এক্স অর্থাৎ উপাদানকে স্কোয়ার করলে পাওয়া যাবে ষোলো থেকে বড় অথবা ষোলোয়ের সমান এবং দ্বিতীয় শর্ত বলা যেতে পারে উপাদানকে কিউব করলে দুশো ষোলোয়ের থেকে ছোট অথবা সমান সংখ্যা হবে অর্থাৎ এই কন্ডিশন অনুযায়ী পূর্ণ সংখ্যার সেটগুলোকে এই গঠন পদ্ধতিতে এভাবে প্রকাশ করা যায়।